নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রোজকান্দি বাগানে পুলিশের লাঠিচার্জ, জখম দুই, হাজতে বাবুল। ব্যাংক থেকে তলব তুলতে ছিনতায় 5 লক্ষ, হাইলাকান্দিতে চাঞ্চল্য। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি করিমগঞ্জে, বঞ্চিত সুবিধা প্রাপকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রোজকান্দি বাগান কাণ্ডে বৃহস্পতিবার শ্রমিক নেতা বাবুল কুমার সহ 3 জনকে গ্রেপ্তারের পর শুক্রবার আরও 8 মহিলা শ্রমিককে আন্দোলনরত অবস্থায় আটক করেছে পুলিশ। শুধু তাই নয়, বাগান শ্রমিকদের আন্দোলনকে বানচাল করতে পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করেছে বলে সূত্রে জানা গেছে। এর জেরে পালাতে গিয়ে এক মহিলা সহ 2 শ্রমিক জলাশয়ে গিয়ে পড়েছেন। তবে সঙ্গে সঙ্গে সুচরিতা মাল ও অরুণ মালকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন বাবুল কুমারকে সিজিএম কোর্টে তোলা হয়, পরে তাকে পাঠানো হয় আদালতে। অন্যদিকে বাবুল কুমারের আইনজীবী চন্দন ভট্টাচার্য এই মামলা সম্পর্কে বিস্তৃত বিবরণ তুলে ধরেন। আজকে একটা কেস হয়েছে বাবুল কুমারের উপরে, সেটাতে আমরা বেল পিটিশন দাখিল করেছি 147, 447, 336 ধারায়। দেখা যায় এখন অনারেবল কোর্ট কি আদেশ দান করেন। দ্যাটস অল। কেস নাম্বারটা? কেস নাম্বার হচ্ছে 2134-2019। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাবুল কুমার বলেন, ঘর জ্বালানোর ঘটনায় যে জামিন অযোগ্য মামলায় তাকে জড়ানো হয়েছে তা মোটেই ঠিক নয়, কারণ তিনি ঘটনার দিন আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিনের বাড়িতে ছিলেন। তাছাড়া রোজকান্দি বাগানের জন্য তিনি হাজারবার জেলে যেতে রাজি বলেও এদিন উল্লেখ করেন। রোজকান্ডি কে ম্যানেজার ইলিগেলি লক আউট কিয়া তো হমারি তিনো চায় বাগান মে মোর দেন 2000 লেবারর ও আপনা বাগান বন্ধ থা বাগল নিয়ারেস্ট জো চায় বাগান মে কাম পে জাতে থে ইসকে পাইলে আর উসকে বাদ কিয়া হুয়া ও ম্যানেজার কে ইনস্ট্রাকশন সে ও চায় বাগান মে আসপাস ওয়ালে কাম বন্ধ করা দিয়ে তো হমারি জনতা ভুখি হ্যায়। আর ঘর জ্বালানে কি যে আপকে উপর এলিগেশন আ রহা উসমে বারে মে কিয়া কহেঙ্গে? নেই স্যার, ইয়ে তো উস দিন মে এমএলএ সাহেব কে ইয়াহাঁ থা, হমারে নিজামুদ্দিন সাহেব কা ঘর পে থা, আর উস দিন মুঝে খবর আতা হ্যায় কি ও মে ইসকা অ্যাকুইজ হুঁ। তো বাত হ্যায় স্যার, ইয়ে সরাসর গলত হ্যায়, আর ম্যানেজার কা জো ইয়ে কেস বনা কর মুঝে আগে রোকনে কা কোশিশ করা হ্যায় সরাসর গলত হ্যায়। আর এক বাত বতা দুঁ, দেশ আজাদি কে লিয়ে বহুত সে নেতাওঁ নে বহুত সে সেনানিয়ো নে জেল মে গিয়া, আর মে স্যার রোজকান্ডি কা লিয়ে 1000 টাইম জেল তো কেউ ফাঁসি মে ভি চড়নে কে লিয়ে তৈয়ার হুঁ। এদিকে শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী জানিয়েছেন, ঘটনাস্থলে এখনও টান টান উত্তেজনা রয়েছে, টহল দিচ্ছে সেনা পুলিশ। হাইলাকান্দি থেকে পুনরায় অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটল। হাইলাকান্দি স্টেট ব্যাংকের সামনে থেকে দুষ্কৃতীরা 5 লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইবাজরা একটি সাদা স্কুটিতে করে এসেছিল। ওই সময় ব্যাংক থেকে স্থানীয় নরসিংপুর চা বাগানের সাপ্তাহিক তলবের টাকা তুলে বেরিয়েছিলেন বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্জয় দে।
তাঁর কাছ থেকে ছিনতাইবাজরা 5 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমি ব্যাগটারে হ্যান্ডেল এরকম করছি, লাল রঙের ব্যাগ আর এই সাফিয়া, হঠাৎ একটা বাইক আমার স্কুটি আমার কাছ থেকে আর কি আমি সাইড দিয়ে নিয়েছি, দেখতে কিছু থেকে উস্কা টান মারিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনে এবার অনিয়মের অভিযোগ তুললেন পাথু সুড়িগ্রামের মানুষ। জিপির বহু সংখ্যক সুবিধা প্রাপক শুক্রবার পাথু সুড়িগ্রামের সচিব অলোক ঘোষকে ঘেরাও করেন। তারা অভিযোগ করেন 2011 সালের সেন্সাসে যেসব সুবিধা প্রাপককে বাছাই করে তালিকা তৈরি করা হয়েছিল, এখন পঞ্চায়েত নির্বাচনের পর দেখা যাচ্ছে প্রকৃত সুবিধা প্রাপকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন। আমরা ফাতু সুইগ্রাম গাঁও পঞ্চায়েত এই 2011 যে সেন্সাস হয়েছিল মানুষের ঘর পাইতো, যে জেনুইন মানুষের গুলা ঘর আইছে এগুলা ঘর এখন আমরা দেখি পঞ্চায়েত হওয়ার পরে মানে এই জেনুইন মানুষের ঘরগুলা নাই। পঞ্চায়েতের সেক্রেটারি মহাশয় ওনার ব্যক্তিগতভাবে পঞ্চায়েত বসে এইটা কাজ চালাইতেছেন এবং পঞ্চায়েত কোনো ধরনের প্রকল্প আইলে সাধারণ পাবলিক আমরা জানি না, যার লাগি আমরা পুরা জিপির চাইতেছি। অথচ আমি বেদরং গ্রামের বাসিন্দা, আমাদের বেদরং গ্রামে আবার রি সার্ভে করা হোক, সার্ভে হইলে সেক্রেটারি মহাশয় দেখবেন যে খারা গড় ফাইতো জেনুইন এবং খারা না, যার কারণে আমি এই আজকে পঞ্চায়েত সেক্রেটারি মহাশয়কে একটি দাবি জানাইলাম যে উনি আমাকে বলছেন যে পঞ্চায়েতর সার্ভে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যে আপনার লিস্ট আইছে, তখন আমি তো একজন সার্ভে আমার ভাই এ নিজে গড় ফাইতো আরও আমার একটা মামাতো ভাই হেও গড় ফাইতো, আমি নিশ্চিন্তভাবে বসে আছি যে আমার তো গড় পঞ্চায়েতে সিলেকশন আইছি। এখন আমি তো পঞ্চায়েতে হঠাৎ খবর পাইলাম যে আমার তো গড় নাই, আমার বাইরও গড় নাই, এগুলা কোনো সেন্সাস হয়েছে না, যে পঞ্চায়েতে এইরকম দুর্নীতি চলতেছে। তাদের আরও অভিযোগ, জিপি সচিব অলোক ঘোষ প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে ঘরের একটি তালিকা প্রস্তুত করেছেন। আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ করায় আমাদের এই সমস্ত ফাতু সুগ্রাম জিপির দিয়ে এইরকম দুর্নীতি চলতেছে, অর্থ দিয়ে এই আমাদের পঞ্চায়েতের ঘর এবং যে কোনো প্রকল্প সাধারণ মানুষের কোনো কিছু পায় না, যদি অর্থ দেওয়া হয় তাহলে হেরা পায়। এবং পঞ্চায়েতের যে সেক্রেটারি মহাশয় যে সার্ভে করিয়া যে লিস্টটা দেওয়া হয় এই লিস্টটা ওনার ব্যক্তিগতভাবে নিজের হাতে রেখে আবার ওনার ব্যক্তিগতভাবে জিপিতে বসিয়ে নিজের হাতে লিস্ট বানিয়ে আবার ব্লকে দেওয়া। জিপির বাসিন্দারা জানান সচিব মাসের পর মাস অফিসে আসেন না, সুবিধা প্রাপকদের কাউকে কিছু না জানিয়ে নিজের খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছেন। 44টি ঘরের অ্যালটমেন্ট এখানে এলেও এখান থেকে 15 জন সুবিধা প্রাপককে বাদ দেওয়া হয়েছে। গ্রামের লোকজনকে না জানিয়ে তিনি নিজের আত্মসাৎ করতেছেন এবং অফিসেও ওনাকে পাওয়া যায় না, অফিসে মাসে একদিন আসেন না, উনি নিজের ইচ্ছা মতো অফিসে আসেন এবং ওনার সিগনেচার আগে মারিয়ে দিয়ে দেন এবং পঞ্চায়েত সার্টিফিকেট এরকম চলছে অফিস, অফিসে তাহলে ওনাকে মাসের পর মাস আসে পাওয়া যায়। আর অভিযোগ আছে আমাদের 44টা ঘর এসেছে, 44টার মধ্যে আপনার আমাদের আমাদের হচ্ছে 15টা বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু ওরা জেনুইন মানুষ এই জন্য আমরা ওনাকে আমরা ঘেরাও করেছি। এদিকে 44টি ঘরের অ্যালটমেন্ট নিয়ে সচিবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন 2011 সালের প্রায়োরিটি লিস্ট অনুযায়ী গৃহ বন্টন করা হচ্ছে, প্রায়োরিটি লিস্টের কাজ শেষ না হলে এডিশনাল ধরা হবে না। 2011 যেটা আমরা প্রায়োরিটি লিস্ট আছে ওই অনুপাতে আমরা এখন ঘর দেওয়া হওয়ার, প্রায়োরিটি শেষ না হইলে এডিশনাল লিস্ট ধরা হইতো না। তো এখন আমরা যে ব্লকে গাইডলাইন দিয়া দিছে বা দায়িত্ব দিয়া দিছে জিপিসি জিআরএসএ ইয়ার রেজিস্ট্রেশন করতো জিও ট্যাপ করতো তারার ইয়র ভিত্তিতে সব রেকর্ডের ভিত্তিতে আমরা নিয়ে এটা সাবমিট করছি, অটোমেটিকই যারা যারা যোগ্য তারা গেছে, প্যারামিটারও যারা পড়ে না আর যারা পড়ছে 13 প্যারামিটারও তারা একটা বাদ গেছে। নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব ও প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে উধারবন্দের দয়াপুর জিপির মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু এখন স্থানীয় প্রতিনিধিদের গতিবিধিতে হতাশ হয়ে এলাকাবাসী সাংবাদিক ডেকে অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার দয়াপুর জিপির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেন জব কার্ড নিয়ে পুকুর চুরি চলছে, খাতায় কলমে 10 থেকে 15 জনের উপস্থিতিতে দেখিয়ে কাজ করানো হচ্ছে মাত্র 3-4 জনকে। তারা আরও অভিযোগ করেন এপি সদস্য ও তার স্বামী মাস 2 আগে বিদ্যুৎ সংযোগের নামে তাদের কাছ থেকে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত নিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তারা বিদ্যুৎ পাননি। আমার ঘরে তো আইসি মেম্বারে চিত্তরঞ্জন মির্জা,
বিশ্বরঞ্জন মির্জা আবার পরে হয়তো আমরারে আমারে কইছে যে বাবু তোরা টাকা লাগবো আমি কইছি তোমরা ঘরে কারেন্ট ঢুকাইয়া দিমু দেওয়ার পরে আমি কইছি কত টাকা লাগবো তো আমি কইছি না হে কইছে 500 টাকা লাগবো আমি কইছি 500 টাকা পিতা কইছে কত টাকা 500 টাকা 5000 টাকা কইছে পয়লা আমি কইছি 5000 টাকা তো আমার কাছে এখন নাই তা আমি পরে দিমু টাকা তুমি লাগাইয়া দিলা বলে না এখন তো টাকা না হইলে লাগানি দিতে পারতাম তাই আমি পরে হে আইছে আবার পরে আমি 500 টাকা দিছি তারে এই 500 টাকা দাবি করছে 500 টাকা দাবির করার পরে হে আনিয়া লাগাইয়া দিছে কারে লাগানি দেওয়ার পরে আমরা দিছি 2016 টাকা 1525 টাকা 1525 টাকা দেওয়ার পরে হে আমরা কারেন্ট লাগাইয়া দিছে আর হে ডাকাইয়া নিছে আমরারে জিপি পঞ্চায়েতর করে করে ডাকাইয়া নিয়া আমরারে তো কিনা মন ডাকাইয়া সাইন উইন লইছে সাইন উইন লওয়ার পরে সিআরপি একজন আছে হে সাইন উইন লইছে সাইন উইন লওয়ার পরে আমরারে কইছে ধমকি উমকি দিয়া কইছে যাও সিআরপি জন কে এই যে সুনন্দা কর্মীর জামাই ও সিআরপি আছে ও তাই নো আসলাই কেন হ্যাঁ হ্যাঁ ও এরপরে আর টাকা পয়সা টাকা পয়সা কইছে তোমরা এখন যার যত লাগছে মানে টাকা হে ওখানে লেখিয়া নাম 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 ডাকিয়া ডাকিয়া কইয়া হে আমরারে কইছে যে তোমরা মেজারমেন্ট হইয়া এরপরে তোমরা টাকা দেওয়া যাবে আচ্ছা কিতা শুনলাম সিগনেচার লওয়া পরে কিতা কইছে এখন তোমরা লাইন কাটি দিবই তো কইছে লাইন মানে তোমরা কাটি যাইবো যখন 37 মিটার আইবো যখন তখন তোমরা লাগাইয়া দিমু এখন এটা 25 মিটার এটা খোলা হইছে চিত্র সাংবাদিক মলিন শর্মার প্রয়াণে বিভিন্ন সংগঠন নিজেদের মতো করে বিক্ষোভ কর্মসূচি বন্ধ পালন শোকসভা আয়োজনে যখন এগিয়ে এসেছে ঠিক সে সময় এক ব্যতিক্রমী প্রয়াস চোখে পড়ল ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের উদ্যোগে মলিন শর্মার সহযোগিতায় আগস্ট মাসব্যাপী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল খোঁজ কিন্তু তার মর্মান্তিক প্রয়াণের শোকস্তব্ধ সংগঠনের সদস্যরা মাসব্যাপী অনুষ্ঠান সূচিকে বাতিল করে দিয়েছেন শুক্রবার মলিন শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনের সদস্যরা পরে তাঁর বিদেহী আত্মার সদ্গতির কামনা করে এক মিনিটের নীরবতা পালন করা হয় পরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে খোঁজের সভাপতি ডক্টর মাসুম আহমেদ জানিয়েছেন মলিনের অকাল বিয়োগে তারা মর্মাহত তার পরিবারের জন্য কী ধরনের সহযোগিতা করা যায় সে বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করবেন তারা অত্যন্ত দুঃখিত মলিন শর্মা আমাদের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন সবসময় আমাদের সর্বপ্রথম প্রোগ্রামের সাহায্য সহযোগিতা করে আসছিলেন আমরা ওনাকে যতরকম পারি যে সময় দেখেছি উনি এসেছেন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন ওনার এই আকস্মিক মৃত্যু আমাদের কাছে এক বড় ক্ষতির আমরা তার আত্মার চিরশান্তির কামনায় এক বিশেষ সভার আয়োজন করেছি এবং ক্লাবের সদস্যগণ এতে এক মিনিট নীরবতাও পালন করেছে আমাদের এই মাসে কিছু কার্যক্রম ছিল আমরা ওনার সম্মানার্থে সেগুলা স্থগিত রেখেছি ভবিষ্যতে আমরা সেটা করব আমরা চেষ্টা করব যে ওনার পরিবারের প্রতি কিছু একটা করার দেখি আমরা কিছু করতে পারি কি না অন্যান্য সংস্থার সঙ্গে আমরা জড়িত আছি দেখি অন্য সংস্থাগুলি কীভাবে কী করে আমরা সবার সঙ্গে আলোচনা করব এবং আলোচনা চালিয়ে যাব এই নিয়েই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এসেছেন এবং আমাদের এই বার্তা সংবাদ মাধ্যমে পরে খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর জানান মলিনকে নিয়ে তারা ঈদে দুস্থদের জন্য কাপড় বন্টন মেহেন্দি অনুষ্ঠান সহ অন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছিলেন কিন্তু মলিনের অকাল প্রয়াণের সমস্ত কর্মসূচি তারা বাতিল করে দিয়েছেন আমরা এই মাসের 4 আগস্ট ঈদের খুশিতে আমরা গরিব দুঃখীদের মধ্যে কাপড় বিতরণের অনুষ্ঠান ছিল এবং 10 তারিখ মেহেন্দি অনুষ্ঠান ছিল এই মাসেই আগস্ট মাসে মলিন শর্মা আমাদের সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িত ছিল সেই জন্য আমরা মলিনকে ছাড়া এইসব প্রোগ্রামে আমাদের দুঃখ আসবে সেটা ভেবে আমরা সম্পূর্ণ আমাদের প্রেসিডেন্ট ডক্টর মাসুম স্যার
এবং আমাদের ক্লাবের সদস্যরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছে যে মলিন শর্মার জন্য কমপক্ষে এক মাস আমাদের খুঁজের কোনো প্রোগ্রাম যাতে আমরা সব স্থগিত রেখে দিয়েছি। এই কথাই আমরা বলতে চাই যে মলিন আমাদের সব ব্যাপারেই আমাদেরকে সহযোগিতা করে গেছে, এর জন্যই আমরা সব প্রোগ্রাম ক্যান্সেল। দুর্ঘটনায় মৃত চিত্র সাংবাদিক মলিন শর্মাকে শ্রদ্ধা জানিয়েছে শিলচরের শ্যামাপ্রসাদ রোড মহিলা কমিটি। বুধবার কমিটির সভানেত্রী বিথিকা আচার্যের পরিচালনায় অন্য সদস্যরা শিলংপট্টিতে শহীদ কমলার প্রতিকৃতির সামনে প্রয়াত মলিন শর্মার স্মরণে এক শোকসভার আয়োজন করে। প্রয়াতের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিথিকা আচার্য মলিন শর্মাকে স্মরণ করে তাঁর বক্তব্য রাখেন। মলিনের শোকসভায় আমরা এখানে মিলিত হয়েছি। মলিনের স্মৃতি আমাদের চিরকাল অমলিন থাকবে। মলিন ছাড়া কোনো অনুষ্ঠান আমরা চিন্তাই করতে পারি না। আমি চিন্তা করে দেখেছি, আমার মনে হয় বহু আগে, আজ থেকে 20 বছর আগে থেকে মলিনকে আমি চিনি। বিভিন্ন প্রোগ্রামে মলিন আমাদের সঙ্গে থাকত একদম ছোট্ট বয়স থেকে। এরকম ছেলে আমার হিসাবে আমি আর খুব পাই বলে আমার মনে হয় না। মলিনের স্মৃতি চির অমলিন থাকুক, মলিনের আত্মার চির শান্তি কামনা করে। পূর্ব ধলাইয়ের পালংঘাট জিপিতে MG এন্ডাগার গাইডলাইন্স লঙ্ঘনের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে শুক্রবার। এদিন গ্রামসভায় জনগণ অভিযোগ করেন, MG এন্ডাগার গাইডলাইন্স অনুযায়ী জব কার্ডের কাজের ক্ষেত্রে মেটেরিয়াল এবং শ্রমের অনুপাতের হার থাকবে 60:40, কিন্তু তা না হওয়াটা সত্যি লজ্জাজনক। যেহেতু জব কার্ড রিকোয়েস্ট করতো, কিন্তু সেই জব কার্ডে বঞ্চিত রাখিয়া মেটেরিয়ালের কাজ করাইয়া সেই বিলটারে তুলিয়া নেওয়া, এটা কিন্তু খুবই লজ্জাজনক, দুঃখের বিষয়। মোদিজির সরকারের সময় এই এরকম টাল বাহানা কিন্তু চলার কোনো কথা হইতে পারে না। আপনারা যারা গ্রামের গরিব মানুষ আছে, তারা প্রত্যেকে জব কার্ডধারী যারা আছে, তারা গ্রামে মজুরি করার এই সুযোগ দেন। এটা আপনি উদ্বোধন যে কর্তৃপক্ষ আছে তার কাছে আবেদন আপনি রাখবা, যেহেতু আজকে গ্রাম সভার মাধ্যমে আমরা কইয়া ব্লকে যখন এই রেকর্ডগুলো আপনারা দিছে না, তাহলে আপনারা যখন দিত না কেন, আজকে যদি এই রেকর্ডটা আপনার কাছে থাকতো আমরা গ্রাম সভার মাধ্যমে আপনি তুলিয়া ধরলাম। পরে সভায় অন্য অনেক বক্তা তাদের বক্তব্যে জব কার্ড হওয়ার অনিয়ম এবং দুর্নীতির কথা তুলে ধরেন। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরো একবার। রোজকান্দি বাগানে পুলিশের লাঠিচার্জ, জখম 2, হাজতে বাবুল। ব্যাংক থেকে তলব তুলতে ছিনতাই 5 লক্ষ, হাইলাকান্দিতে চাঞ্চল্য। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতি করিমগঞ্জে, বঞ্চিত সুবিধা প্রাপকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।